হ্যালো এইচ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ন্যার বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে আজকে আমরা করবো বরিশাল বোর্ড টু থাউজেন্ড সেভেন্টিন বরাবরের মতো সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে ইজিয়েস ওয়েটে তো চলো আর কথা না বাড়ি আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি এখানে বোর্ড প্রশ্নতা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স প্রত্যেকটা রুলস বাই রুলস তোমাদের ব্যাখ্যা করবো কিন্তু তার আগে প্রথমে আমরা দেখে ফেলি এখানে কে কে কথা বলছে এবং তাদের মধ্যে কী কী কথা হচ্ছে প্লিজ গিভ মি অনুগ্রহ করে আমাকে দাও ইয়োর ইংলিশ গ্রামার বুক তোমার ইংরেজি গ্রামার বইটা সেইড ফাহিম ফাহিম বলল তাহলে এখানে ফাহিম কারো কাছে একটা তার ইংরেজি গ্রামার বইটা চাচ্ছে আর এখানে যারা কথা বলছে তাদের একজন হচ্ছে ফাহিম আই ক্যান নট গিভ ইট আই ক্যান নট আমি পারি না গিভ ইট এটা দিতে পারছি না সেইড আরমান আরমান জবাব দিল যে আমি এটা দিতে পারছি না তো ও ফাহিম বই চাচ্ছে কিন্তু আরমান বলছে যে আমি এই বইটা তোমাকে দিতে পারবো না তাহলে আরেকজন হচ্ছে আরমান ফাহিম কার সাথে কথা বলছে আরমানের সাথে কথা বলছে আই হ্যাভ টু টেক ইট আমাকে এটা নিতে হবে উইথ মি আমার সাথে ইন দ্য ক্লাস ক্লাসে এই কথাটাও আরমান বলছে যে আমাকে এটা আমার ক্লাসে নিতে হবে তার জন্য আমি তোমাকে দিতে পারছি না এবার দেখো পরে এই কথাটুকু কে বলছে আই শ্যাল রিটার্ন দ্য বুক আমি তোমাকে বইটা ফেরত দেবো বিফোর দ্য ক্লাস স্টার্টস ক্লাস শুরু হওয়ার পূর্বেই সেইড ফাহিম ফাহিম বলল তাহলে ও বলছে আমি তোমাকে বইটা দিতে পারছি না আমার ক্লাস এটা নিতে হবে তাই ফাহিম এবার বলছে যে আমি তোমাকে তোমার ক্লাস শুরু হওয়ার আগেই ফেরত দিয়ে দেবো টেক ইট এবার আরমান বলছে ঠিক আছে টেকিট সেইড আরমান আরমান বললো আচ্ছা এই যে নাও থ্যাংকস সেইড ফাহিম এবং ফাহিম তাকে ধন্যবাদ জানালো যে ঠিক আছে ধন্যবাদ তোমাকে বইটা দেওয়ার জন্য তো আমরা পড়লাম যে কে কে কথা বলছে এবং তাদের মধ্যে কী কী কথা হচ্ছে এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাদের ব্যাখ্যা করব। এখানে দেখো প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক সেইড ফাহিম এই কথাটুকু কে বলেছে ফাহিম বলেছে কাকে বলেছে আরমানকে বলেছে কিন্তু এখানে দেখো প্লিজ আছে আর পাশাপাশি এই প্লিজ অংশটুকু যদি আমরা নাও ধরি বাদ দিই তাহলে এখানে দেখো গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক এটা কিন্তু একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এই প্লিজ এই ওয়ার্ডটা এমনি এসেছে এই ওয়ার্ডটা ছাড়াও কিন্তু এই সেন্টেন্সটা হয় প্লিজটা আসলে একটু তাকে অনুরোধ করার জন্য ব্যবহার করা হয়েছে এটা একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স হ্যাঁ তো ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলো যদি কাউকে আদেশ করে তাহলে ওয়ার্ডার হয় কাউকে উপদেশ দেয় তাহলে অ্যাডভাইসড হয় এবং কারও কাছে যদি অনুরোধ করে তাহলে রিকোয়েস্টেড হয় ওকে তাহলে এখানে দেখো যেহেতু তো প্লিজ বলছে প্লিজ বলে অনুগ্রহ করে বা রিকোয়েস্ট করে তো তার জন্য এখানে কে ফাহিম তাহলে রিকোয়েস্ট করছে কাকে রিকোয়েস্ট করছে এই আরমানকে তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স যেহেতু তাই আমরা দেবো ফাহিম রিকোয়েস্টেড ফাহিম রিকোয়েস্টেড আরমান আর প্লিজ থাকলে রিকোয়েস্টেড হয় এটা মনে রাখবা ফাহিম রিকোয়েস্টেড আরমান আর ইম্প্যারেটিভ সেন্টেন্সে কিন্তু টু প্লাস ভার্ভের বেস্ট ফর্ম বসাতে হয় অর্ডার রিকোয়েস্টেড কাকে অর্ডার করেছে বা কাকে রিকোয়েস্টেড করেছে সেই কথাটা আমরা বলবো যে ফাহিম রিকোয়েস্টেড আরমান তারপরে আমরা টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম বসাবো টু গিভ টু গিভ আর মি মি মানে আমাকে দাও আমাকে দিয়ে ফাহিম কাকে বোঝাচ্ছিলো ফাহিম যখন কথা বলছিল তখন ফাহিম ফার্স্ট পার্সন ছিল তার এই মি অবজেক্টিভ ফর্মটা ফার্স্ট পার্সনে হয়েছে ঠিক আছে কিন্তু এখন ফাহিম এবং আরমান দুজনেই কিন্তু থার্ড পার্সন ওদের কথাগুলো আমরা বলছি বা আমরা লিখছি তাই না তার জন্য ওরা থার্ড পার্সন হয়ে গেছে তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ টু গিভ বসবে আর টু গিভ ও বলেছিল মি কিন্তু আমরা এটাকে থার্ড পার্সনে করে দেবো এই অবজেক্টটাকে টু গিভ হিম ইওর ইংলিশ গ্রামার বুক তোমার ইংরেজি গ্রামার বইটা দাও তোমার বলতে কার এই আরমানের বইটা চাচ্ছে আরমানের সাথে কথা বলছিলো তার জন্য ইওর বলছিলো সেকেন্ড পার্সনে কিন্তু এখন তোর সে থার্ড পার্সন হয়ে গেছে দুজনই এখন থার্ড পার্সন দুজনই কেউ আমাদের সাথে উপস্থিত নেই এবং তাদের ব্যাপারে আমরা কথা বলছি আমরা যার ব্যাপারে কথা বলি সে হয় থার্ড পার্সন তাহলে আমরা এখানে রুবো টু গিভ হিম হিজ ইংলিশ গ্রামার বুক তো এটার আনসারটা আমরা দেখে ফেলি দেখো যে ফাহিম রিকোয়েস্টেড রিকোয়েস্টেড কেন হলো প্লিজ বলেছে তাই ফাহিম রিকোয়েস্টেড আরমান কাকে রিকোয়েস্ট করেছে সেটা লিখবো তারপরে ইম্প্যারেটিভ সেন্টেস তাই টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম বসাবো টু গিভ ও বলেছিল মি আমাকে কিন্তু আমরা বলবো তাকে তাকে বলতে কাকে এই যে ফাহিমকে টু গিভ হিম ও বলেছিল ইওর ইংলিশ গ্রামার বুক ইওর বলতে সে আরমানকে বুঝিয়েছিল কিন্তু আরমান এখন থার্ড পার্সন হয়ে গেছে তার জন্য এই পসেসিভ ফর্মটা থার্ড পার্সনে হয়ে যাবে হিজ হিজ ইংলিশ গ্রামার বুক পরের অংশটুকু এবার আমরা দেখি দেখো আই ক্যান নট গিভ ইট সেইড আরমান আরমান বললো তারপরে আরমান আরও কিছু কথা বলেছে আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস আমাকে এটা আমার ক্লাসে নিয়ে যেতে হবে তাহলে এই অংশটুকু কিন্তু আরমান বলেছে তো ওর এই চাওয়া বা ওর রিকোয়েস্টের জবাবে আরমান এগুলো বলেছে তাহলে আমরা দেব আরমান রিপ্লাইড আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আছে ঠিক আছে কিন্তু এখানে আরমান সাইড রিপোর্টিং ভাবটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে ঠিক আছে তাহলে আমরা এই রিপোর্টিং ভাবটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকার কারণে আই ক্যান নট গিভ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা আমরা করে ঠিক আছে কিন্তু এখানে আমরা চেঞ্জ করব দেখো আরমান যখন কথা বলছিল তখন আরমান বলছিল আমি আই ক্যান নট গিভ ইট ও বলছিল আমি কিন্তু আমরা যখন আরমানের এই ন্যারেশনটা যখন আমরা ইনডাইরেক্টে করব তখন আরমান কিন্তু থার্ড পার্সন হয়ে গেছে তার জন্য এই আইটা হয়ে যাবে হি তো আরমান রিপ্লাইড দ্যাট ও বলেছিল আই কিন্তু এখন ও ফার্স্ট পার্সন ছিল আগে তার জন্য আই বলেছিল যে কথা বলে সে ফার্স্ট পার্সন এখন কিন্তু এখন তো সে থার্ড পার্সন হয়ে গেছে কারণ তার কথাটা আমরা বলছি ঠিক আছে তার ব্যাপারে আমরা বলছি তাহলে সে থার্ড পার্সন হয়ে গেছে তাই আইটা হয়ে যাবে হি আর ক্যান থাকলে হয়ে যায় কুড হি কি হি কুড নট গিভটা গিভি থাকবে ক্যান থাকলে কুড হয়ে যায় উইল থাকলে উড হয়ে যায় মে থাকলে মাইট হয়ে যায় কিন্তু ভার্ভের কোনো চেঞ্জ হয় না এই মডেলসটা শুধু চেঞ্জ হয় তাহলে ক্যানটা করে দেব কুড হি কুড নট গিভ ইট হ্যাঁ তো আরমান রিফ্লাইড ড্যাট হি কুড নট গিভ ইট পরের অংশটুকু আমরা কী করবো দেখো এই কথাটুকুও কিন্তু আরমান বলেছে তাহলে আমরা বলতে পারি যে আরমান অ্যাডেড ড্যাট বা হি অ্যাডেড ড্যাট বা হি অলসো ড্যাট যখন একটা কথা বলার পর আরেকটা কথা বলবে তখন অ্যাডেড ড্যাট বা অলসো সেইড ড্যাট এরকম করে আনতে পারি আমরা তো হি অ্যাডেড ড্যাট ও বলেছিল আই হ্যাভ টু আমরা বলবো হি হ্যাড টু আই এই সাবজেক্টটা চেঞ্জ হবে সাবজেক্টটা ফার্স্ট পার্সন থেকে এই পার্সনটা চেঞ্জ হবে ফার্স্ট পার্সন থেকে এখন থার্ড পার্সন হয়ে যাবে তাহলে আমরা করে দেবো হি আর সিমিলারলি এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে আমরা করে দেবো ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে হি হ্যাভ টুর জায়গায় হয়ে যাবে হ্যাড টু কিন্তু এই টেন্সটার কোনো এই যে এই ভার্বটার এই হ্যাপ টুটা হ্যাড টু হলেও এই টেক ভাবটা কোনো চেঞ্জ হবে না হি হ্যাড টু টেক ইট উইথ মি ও বলেছিল আমার সাথে নিতে হবে আমার সাথে মি এই এই মিটাকে আমরা করে দিব উইথ হিম তার সাথে নিতে হবে কারণ এখন তো সে আর ফার্স্ট পার্সন নাই থার্ড পার্সন হয়ে গেছে উইথ হিম ইন দ্য ক্লাস তো আমরা অ্যান্সারটা দেখি দেখো যে আরমান আনসারটা দেখতে পাচ্ছ যে আরমান রিপ্লাইড দ্যাট ও বলেছিল আই ক্যান নট আমরা বলে দেবো সে থার্ড পার্সন হয়ে গেছে তার জন্য হি আর ক্যান থাকলে কুড হয়ে যায় আর বাকি অংশটুকু বসে গেল হি কুড নট গিভ ইট পরে এই অংশটুকুও আরমান বলেছে ঠিক আছে তাহলে হি অ্যাডেড ড্যাট হি বলতে এই আরমান আরমান অ্যাডেড ড্যাট হি ও বলেছিল আই হ্যাভ টু আমরা বলবো হি হ্যাড টু ওকে আই হ্যাভ টু আর আমরা বলবো কি হি পার্সনটা চেঞ্জ করলাম আইটা হি হয়ে গেল ফার্স্ট পার্সন থার্ড পার্সন হলো আর এই টেন্সটাও চেঞ্জ হয়েছে যেহেতু রিপোর্টিং ভারবে কী আছে রিপোর্টিং ভারবে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তার জন্য এখানকার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে হয়ে যাবে এই রিপোর্টের স্পিচের পরে দেখো এবার ফাহিম কি বলছে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস তো ফাহিম সেই দ্যাট এরকম আমরা আনতে পারি এটাও যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ফাহিম সেই দ্যাট ফাহিম সেই দ্যাট ও বলেছিল আই এখন এও তো থার্ড পার্সন হয়ে গেছে তাহলে আমরা বলে দেব হি হি আর শ্যাল থাকলে উড হয় হি উড কিন্তু এ ভার্বের বেস্ট ফ্রমটা বেস্ট ফ্রমই বসবে হি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস দ্য ক্লাস এখানে সাবজেক্ট আছে দ্য ক্লাসই বসবে এটা যেহেতু আগেও থার্ড পার্সন ছিল এখনও থার্ড পার্সন থাকবে ওরা যখন কথা বলছিল তখনও থার্ড পার্সন এখনও থার্ড পার্সন দ্য ক্লাস স্টার্টস এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স আছে দেখো তাহলে স্টার্টসটা হয়ে যাবে স্টার্টেড তো আনসারটা দেখতে পাচ্ছ তোমরা দেখো যে ফাহিম সেই ড্যাট ও বলেছিল আই সেল আমরা বলবো হি আই পার্সনটা চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট পার্সনটা থার্ড পার্সন হয়ে যাবে আর সেলটা হয়ে যাবে উড স্যালের বদলে উড হয় হি উড রিটার্নটা রিটার্নই বসে যাবে এই যে মডেলসটা চেঞ্জ হবে কিন্তু ভারটার কোনো চেঞ্জ হবে না মূল ভারটা থেকে যাবে হি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস সাবজেক্টটা বসলো আর স্টার্টস প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সে ছিল আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স স্টার্টেড করে দিলাম ওকে টেক ইট সেই মান আরমান কি বললো টেক ইট এখানে দেখো এখানে কিন্তু এটাও আবার একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স এ টেক ইট এই যে টেক ভার্ভ দিয়ে শুরু হয়েছে ভার্ভ দিয়ে শুরু হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স আর ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলো আগে আমরা করেছি এই যে দেখো যে ভার্ভ টু প্লাস ভার্ভের বেস ফ্রম এনে করবো আমরা হ্যাঁ টু প্লাস ভার্ভের ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলোকে টু প্লাস ভার্ভের বেস ফ্রম আনব তবে ইম্প্যারেটিভ সেন্টেন্সে কাউকে যদি রিকোয়েস্ট করে বা অনুরোধ করে এখানে যেমন করেছিল রিকোয়েস্ট করলে বা অনুরোধ করলে রিকোয়েস্টেড আর আদেশ করলে ওয়ার্ডার আর কাউকে উপদেশ দিলে অ্যাডভাইসড এগুলো আমরা বসাই তবে এখানে ইট এক বন্ধু আর এক বন্ধুকে বলছে এই যে এই বইটা নাও এক বন্ধু কি আর এক বন্ধুকে আদেশ দেয় বা সে তাকে কিন্তু অনুরোধও করছে না যে এই নাও সে এমনি নর্মালি বলছে যে এই যে তোমার বইটা নাও তো যখন আমরা বুঝতে পারবো না যে এখানে আসলে আদেশ করছে নাকি অনুরোধ করছে নাকি উপদেশ দিচ্ছে তখন আমরা সিম্পলি টোল্ড বসিয়ে করব কি টোল্ড বসিয়ে করব যে আরমান টোল্ড হিম বা হি টোল্ড হিম হি বলতে কাকে বোঝাচ্ছে আরমানকে হি টোল্ড হিম বা হি টোল্ড ফাহিম টু টু এনে করব টু টেক ইট তো আনসারটা দেখতে পাচ্ছ যে আরমান টোল্ড হিম হিম বলতে কাকে অনুরোধ করেছে এই ফাহিমকে আরমান টোল্ড হিম কারণ এটা আসলে আদেশ নাকি অনুরোধ এগুলো বোঝা যাচ্ছে না তার জন্য এখানে টোল্ড বসেছে রিকোয়েস্টেড অর্ডার এগুলো না বসে টোল্ড বসেছে আরমান টোল্ড হিম টু আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু প্লাস ভার্ভের ফর্ম বসে আর এই বাকি অংশ ইটটা বসে গেল এবার দেখো থ্যাংকস সেইড ফাহিম ফাহিম আরমানকে ধন্যবাদ দিল তাহলে কে কাকে ধন্যবাদ দিল ফাহিম আরমানকে ধন্যবাদ দিলো ঠিক আছে তাহলে ফাহিম থ্যাংকড আরমান আমরা এরকম করে দেবো হ্যাঁ যখন মনে করো একজন আরেকজনকে ধন্যবাদ দেয় বা একজন আরেকজনকে থ্যাংক ইউ বলে মনে করো এরকম বললাম যে নুসরাত সেইড নুসরাত সেইড টু ইসরাত থ্যাংক ইউ তাহলে আমরা এখানে করবো যে নুসরাত থ্যাংকড ইসরাত ওকে এরকম তাও এখানেও আমরা সেমভাবে করে দিব যে ফাহিম থ্যাংক ফাহিম থ্যাংক আরমান ওকে তো আনসারটা তোমরা দেখতে পাচ্ছ যে ফাহিম থ্যাঙ্ক আরমান ওকে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তারপরে তোমরা এই ভিডিওটা কতটুকু বুঝতে পেরেছো বা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও চাও তোমাদের কোনো সাজেশন বা পরামর্শ থাকলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তথম পর্যন্ত ভালো থেকে সুস্থ থক ওইচ গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো আল্লাহ হাফেজ